রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেশাবিরোধী অভিযানে সামিল হয়ে একের পর এক নেশাবিরোধী অভিযানে সফলতা অর্জন করে চলেছে ত্রিপুরা পুলিশ। মঙ্গলবার আরেকটি নেশাবিরোধী অভিযানে সফলতার পালক জড়ল উত্তর জেলা পুলিশে। ঘটনার বিবরণে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর নেতৃত্বে ধর্মনগর প্রাণ কেন্দ্র কালীবাড়ি দীর্ঘির পশ্চিম প্রান্তে টোপ পেতে বসেছিলেন পুলিশ কর্মীরা। আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে দুজন নেশা কারবারিকে এদিন ধরতে পারেন ধর্মনগর থানার ওসি নারগোপাল দেব। অপর আরেকজন নেশা কারবারি বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশের হাতে গ্রেফতার হওয়া নেশা কারবারির নাম বাহারুদ্দিন ও সুলতান আহমেদ। বয়স যথাক্রমে 24 ও 21 বছর। দুজনে পার্শ্ববর্তী আসাম রাজ্যের বাসিন্দা। বাড়ি চানখিরা বান্দরখাল অঞ্চলে। তল্লাশি চালিয়ে এই দুজনের কাছ থেকে মোট 7,000 ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। উত্তর জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জানিয়েছেন, এই ইয়াবা ট্যাবলেটগুলি মারাত্মক ক্ষতিকর, এতটাই ভয়ঙ্কর যে একটা ট্যাবলেট খেলে 3 দিন পর্যন্ত নেশায় বোধ হয়ে থাকে মানুষ। আজকে আমরা গোপন সূত্রের উপর ভিত্তি করে ধর্মনগর কালীদিঘির পারে একটা অপারেশন করেছিলাম। ত্রিপুরাকে নেশামুক্ত করার যে লক্ষ্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সেই লক্ষ্যকে সামনে রেখে রেডের সময় আমরা দুইজনকে ধরতে পেরেছি। একজন পালিয়ে যায় বাইক নিয়ে, যদি দুইজনকে ধরতে পেরেছি, একজন হলো বাহারুদ্দিন, বয়স 24 বছর, বাড়ি চানকিরা পাতারকান্দি, আরেকজন সুলতান আহমেদ, বয়স 21, বান্দরখাল পাতারকান্দি। তাদের পজিশন থেকে 7,000 ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এটা একটা ভীষণ মারাত্মক ধরনের মাদক দ্রব্য। একটা ট্যাবলেট খেলে প্রায় 3 দিন অবধি নেশা থাকে এটার। 7,000 ট্যাবলেট পাওয়া গেছে, যেটার কালোবাজারের মূল্য 35 লক্ষ টাকার থেকে বেশি। ধর্মনগর থানাতে একটা NDPS কেস হয়েছে, তাদের ইন্টারোগেশন চলছে, যে লোকটা পালিয়ে গেছে তাকেও ধরা হবে। ধন্যবাদ। মঙ্গলবারের নেশাবিরোধী অভিযানে 35 লক্ষ টাকা কালোবাজারি মূল্যের ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। NDPS ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী। পলাতক নেশা কারবারিকে ধরতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছে ধর্মনগর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।